এই ভিডিওতে আমি দেখাবো আমাদের স্পাইস মানি থেকে আমরা কিভাবে যে কোনো মোবাইলে রিচার্জ করতে পারবো এবং আমাদের কমিশনটা কিভাবে চেক করতে পারবো। মোবাইলে আমাদের স্পাইস মানি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। অ্যাড ওয়ালেটে ক্লিক করে আমাদের প্রথমে ওয়ালেটের মধ্যে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো অ্যাড ওয়ালেটে ক্লিক করে আমাদের এখান থেকে কত টাকা আমি অ্যাড করবো সেই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করলাম। যেমন 5000 টাকা আমি অ্যাড করতে চাই, তো আমি ইউপিআই ধরু, আমি ইউপিআই থেকে অ্যাড করব। আমার ভিম অ্যাপ্লিকেশন আছে, আপনি গুগল পে, ফোনপে বা ভিম থেকে আপনি ডাইরেক্ট আপনি আপনার ব্যাংক থেকে আপনার স্পাইস মানির ওয়ালেটের মধ্যে আপনি ব্যালেন্স এইভাবে অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো পরিষেবা, এলআইসি প্রিমিয়াম জমা করা বা মোবাইলে রিচার্জ করা, যে কোনো পরিষেবা দেওয়ার জন্য আপনার ওয়ালেটের মধ্যে ব্যালেন্স থাকতে হবে, আপনার স্পাইস মানি ওয়ালেট থেকে ব্যালেন্সগুলো কাট হবে। তো আমাদের স্পাইস মানি ওয়ালেটের মধ্যে ব্যালেন্স চলে এসেছে। এবার আমি আপনাদের মোবাইলটা, যে কোনো মোবাইল রিচার্জ কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো আমি স্পাইস মানি অ্যাপ্লিকেশানটা আরেকবার ওপেন করছি। স্পাইস মানি ওপেন করে এখানে একটা অপশান আছে মোবাইল প্রিপেড, এখানে টাচ করব। তারপরে মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে আমাদের টাইপ করে দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে অটোমেটিক অপারেটর, কোন কোম্পানির সিম এগুলো চলে আসবে এবং নিচে আপনি প্ল্যানগুলো দেখতে পাবেন। তো আমি 149 এখান থেকে অ্যামাউন্টটা লিখে দিলাম। ভিউ প্ল্যানে ক্লিক করে আপনি ওই কোম্পানির কী কী প্ল্যান আছে সেই পুরো প্ল্যানগুলোর ডিটেলস দেখতে পারবেন। দেখুন আনলিমিটেড প্যাক, পুরো প্রত্যেকটা কোম্পানির প্ল্যানগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে রিচার্জে অ্যামাউন্টটা লিখে রিচার্জে ক্লিক করব, তারপর আরেকবার কনফার্ম করব। দেখুন এখান থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছে টোটাল অ্যামাউন্ট 149 টাকা। কনফার্ম করলাম, কনফার্ম করার সাথে সাথেই আমাদের কিন্তু ওয়ালেট থেকে, আমাদের স্পাইস মানি ওয়ালেট থেকে 149 টাকা মাইনাস হয়ে যাবে এবং কাস্টমারের ফোনের ব্যালেন্সটা চলে যাবে। দেখুন ট্রানজ্যাকশান সাকসেসফুল, এবং এই অ্যামাউন্ট থেকে আমাদের যে কমিশনটা সেটা কিন্তু আমাদের স্পাইস মানি ওয়ালেটের মধ্যেই জমা হবে অটোমেটিক। তো এখানে আমাদের পুরো ট্রানজ্যাকশান আইডি, কাস্টমার আইডি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, পেমেন্ট মোড ক্যাশে পেমেন্ট করা হয়েছে। তো এইভাবে আপনি যে কোনো কোম্পানির মোবাইলে রিচার্জ করে ইনকাম করতে পারবেন। দেখুন আর্নিং অপশন আছে, আর্নিংয়ে ক্লিক করে এখান থেকে আপনার আর্নিং দেখতে পাবেন। এখানে ভিউ হিস্ট্রিতে ক্লিক করে দেখুন 0.75 মানে 75 পয়সা কমিশন এখানে অ্যাড হয়ে গেছে ওয়ালেটের মধ্যে। তো আপনার ওয়ালেট থেকে আপনি এইভাবে মোবাইলে রিচার্জ করতে পারবেন এবং আপনার কমিশনগুলো এখানে হিস্ট্রিতে এসে দেখতে পাবেন।